সমস্যা যখন রয়েছে তখন এর সমাধানও আছে। মোটা হওয়ার জন্য কিছু সহজ পদ্ধতি চলুন জেনে নেই। নাম্বার 1, ব্যায়াম করা। অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই ব্যায়াম প্রয়োজন, কিন্তু এই ধারণা মোটেও ঠিক না। ওজন কমাতে যেমন ব্যায়াম প্রয়োজন, ঠিক তেমনি ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই জরুরি। এক্ষেত্রে শুধু দৌড়ঝাঁপি যথেষ্ট না, দরকারে প্রতিদিন নিয়ম করে জিম করা, জিমে অভিজ্ঞ ট্রেনার থাকেন। আপনার ওজন এবং চেহারা দেখে তিনি আপনাকে বলে দিবেন কোন ব্যায়াম আপনার আপনার পক্ষে উপযুক্ত এবং কোন ব্যায়াম আপনাকে করতে হবে। নাম্বার 2, বারবার খাবার গ্রহণ। বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে, কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা 2 ঘন্টা পরপর বেশি করে খেতে হবে। এ সময় আপনি দুধ, দই, ফল, ছানা ইত্যাদি দিয়েই পূরণ করতে পারেন। এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে। এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায়। নাম্বার 3, খাবারে রাখুন কার্বোহাইড্রেট। ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন। খাবারের তালিকায় কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস, তাই প্রতিদিন অন্তত 2 বার কার্বোহাইড্রেট খাবেন। ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস, তার মানে এই নয় যে বেশি বেশি খাবেন। আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও লক্ষ্য রাখতে হবে, তাই প্রতিদিন কার্বোহাইড্রেট খাবেন পরিমাণ মতো, কিন্তু সাধারণের তুলনায় একটু বেশি। মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে এটি অন্যতম। নাম্বার 4, বেশি ক্যালোরি গ্রহণ। ওজন কমানোর ক্ষেত্রে আমরা বেশি ক্যালোরি বার্ন করি এবং কম ক্যালোরি গ্রহণ করি, কিন্তু এই ক্ষেত্রে উল্টো হবে। যতটুকু ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হবে। ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিন। ওজন দ্রুত বৃদ্ধি করতে চাইলে দিনে 600 থেকে 700 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। আর যদি ওজন আস্তে আস্তে বাড়াতে চান তাহলে প্রতিদিন 400 থেকে 500 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। এভাবে 1 সপ্তাহ করলেই আপনার ওজন বৃদ্ধি পাবে। নাম্বার 5, সঠিক প্রোটিন গ্রহণ। ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট না, ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিন গ্রহণ করতে হবে। সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে, তাই প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম, ডাল ও দুধ অবশ্যই রাখবেন। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আর তার থেকে বড় কথা, আপনি রোগা বা চিকন যেমনই হন না কেন, আপনার বাবা মায়ের কাছে আপনি সর্বদা সুন্দর। তাই বেশি চিন্তা করবেন না, আমাদের চ্যানেলে সাথে থাকুন এবং আমাদের টিপসগুলো ফলো করুন। আশা করি লাভ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বদা আপনাদের কাছে আগে পৌঁছাতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।